জীবনে সফলতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই গড়িমসি ত্যাগ করতে হবে, যে আজকের কাজ আপনাকে আজকে এখন এই মুহূর্তে করতে হবে। এটা আপনার ভিতরে আপনাকে চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে যে আমি এই কাজটা আজকে করে শেষ করব। আর আপনি যদি সবসময় চিন্তা করেন না আজকের কাজ আমি আজ না কাল, কাল না পরশু, আমি পর একদিন না একদিন করব, এইভাবে যদি আপনি নিজেকে নিজে আপনি ধোকা দিতে থাকেন, ঠকাতে থাকেন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। আপনাকে জীবনে কিছু অর্জন করতে হলে আপনি গড়িমসি বন্ধ করতে হবে। যে আপনি যে কোনো কাজই হোক না কেন, পড়ালেখা হোক বা আপনি যে ব্যবসা হোক, চাকরি হোক, যাই কিছু হোক না কেন, আপনাকে সব সময় গড়িমসি বন্ধ করে যেই সময়ের কাজ ওই সময়ে শেষ করতে হবে। যে আমি এখন চিন্তা ভাবনা করেছি আমি এই কাজটা করব, এই ব্যবসা করব, আপনি যাই কিছু করুন না কেন, আপনি যখনই চিন্তা ভাবনা করবেন ঠিক তখনই ওই কাজটা শুরু করে দেবেন, তাহলে আপনি ওই কাজটা সফল হতে পারবেন। আপনি যত গড়িমসি করবেন তখন আপনার আশেপাশে আরেকজন হয়তো ওই কাজটা শুরু করে দিয়েছে, আপনি যখন কাজটা শুরু করেছেন তখন সেটা আর কোনো লাভ হয় না, কারণ আরেকজন তার চেয়ে ভালো কিছু করে ফেলেছে। ধরুন আপনি একটা বাগান করবেন, যে আপনি গাছ লাগাবেন, আপনি গড়িমসি করতেছেন, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার আশেপাশে চারপাশে যারা অন্যান্য জমিনের মালিক আছে তারা যদি বাগান করে ফেলে, তাহলে আপনি যদি দেরিতে যদি গাছ লাগান তাহলে আপনার গাছগুলো আর বাড়বে না। তার কারণ হলো আশেপাশের গাছগুলো এমনভাবে বড় হয়ে সেটা এমনভাবে ছায়া দিতে থাকবে যে আপনার গাছের মধ্যে আর কোনো সূর্যের আলো পড়বে না, কোনো আলো বাতাস লাগবে না, আপনার গাছগুলো আর বড় হতে পারবে না। তখন কি হবে, আপনার গাছগুলো আপনি যেমন লাগাইছেন ওখানে এমনিই পড়ে থাকবে। তাহলে আপনাকে কী করতে হবে, যে আপনার চারপাশে এরকম অনেক লোক থাকতে পারে আপনার মতন চিন্তা ভাবনা, তারা হয়তো গড়িমসির কারণে তারা হয়তো করতে পারতেছে না, তারা হয়তো অনেক আগে অনেক মাস অনেক বছর ধরে তারা চিন্তা ভাবনা করেছে, তারা কিছু করবে কিন্তু তারা পারে না গড়িমসির কারণে। আপনি যদি তাদের মতন গড়িমসি করতে থাকেন যে আজকের কাল, কাল করব পরশু করব, আজকে ঠান্ডা কালকে গরম, পরশু শীতে আবার কালকে বর্ষা, আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে যদি আপনি গড়িমসি করতে থাকেন তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনি যেখানে আসেন ওখানে পড়ে থাকতে হবে, হয়তো আপনার জন্য সামনে ভিক্ষা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু আপনি যদি এখন এই মুহূর্ত থেকে যদি আপনি নিজেকে নিজে যদি আরো শক্ত করেন যে না আমার কাজ আমি আজকে এখনই শুরু করব, আমি এখনই শেষ করে ফেলবো, আজকের কাজ আমি আগামী কালকের জন্য রেখে দেব না, আজকের কাজটি আমি আগামী ভবিষ্যতের জন্য আমি রেখে দেব না। আপনাকে একটা কথা খেয়াল রাখতে হবে, সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আজকের কাজটা আজকে শেষ করতে হবে। এই কারণে, কারণ আগামী কালকে আপনাকে অবশ্যই খালি রাখতে হবে, আরেকটি নতুন কাজের অপেক্ষা করতে হবে। হয়তো আগামীকালকে আরও দুই চারটা কাজ আপনার জন্য এসে পড়বে, তখন আপনার গতকালকে সে কাজটা আপনি করতে পারবেন না। তাই আপনাকে যে কাজটি আপনি করবেন সেটা গড়িমসি না করে আজকের কাজ আজকে এখন এই মুহূর্তে শুরু করুন এবং এই মুহূর্তে শেষ করার চেষ্টা করুন, যত তাড়াতাড়ি পারেন শেষ করুন, সময়কে মূল্যায়ন দিন, তাহলে আপনার জীবন আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। যে আপনি নিজের জীবনকে নিজে একটু খেয়াল করে দেখুন যে আপনার জীবনে এমন কোনো ঘটনা কি হয় নাই যে আপনি এরকম গড়িমসির কারণে আপনি অনেক পিছিয়ে পড়ে আছেন? অবশ্যই আছে, শুধু একটু চিন্তা করে দেখুন, একটু খেয়াল করে দেখুন। আমাদের অনেকের জীবনে ঠিক এইরকমই হয়ে থাকে, আমরা গড়িমসি করতে থাকি, আজকের কাজ কালকে করব, কালকে না পরশু করব, এইভাবে করে এমন কিছু কাজ আছে যারা আমাদের জীবনে অনেক পরিকল্পনা করেছে কিন্তু কাঁধও আমাদের পক্ষে সম্ভব হয় না। সেটা কারো দোষ দিয়ে লাভ নাই, আমাদের নিজেরও দোষ, আমরা চেষ্টা করি নাই, এটা আমাদের ব্যর্থতা, আমাদের এখানে দুর্বলতা। আমরা যদি চেষ্টা করতাম তাহলে আমরা হয়তো আরও আগে সমাধান করে দিতে পারতাম, কিন্তু আমরা করি না। তাই আপনাকে জীবনে কিছু অর্জন করতে হলে আপনি যা কিছু করুন, ব্যবসা করুন, চাকরি করুন বা ভালো কিছু হতে চান, সফলতা অর্জন করতে চান, আপনার কাজ যেই কাজটি আপনি ধরছেন এই কাজটি এখন শেষ করুন, বা যেটা আপনার মনের ভিতরে আছে সেই কাজটা এখন এই মুহূর্তে শুরু করে দিন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারেন। আমি প্রথমে যে উদাহরণটি দিয়েছি সেটা হলো আপনি যদি গাছটা দেরিতে লাগান তাহলে আপনার আশেপাশের জমিনের লোকেরা যে বড় গাছগুলো লাগিয়ে ফেলেছে ওইগুলো ছায়ায় আপনার যে গাছগুলো আপনি লাগাইছেন সেগুলো আর বড় হতে পারবে না, সেটা তাহলে আপনার সব নষ্ট, আপনার সে জমিনও নষ্ট হয়ে গেল, আপনার সে গাছগুলোও নষ্ট হয়ে গেল, আপনার পরিশ্রম বৃথা হয়ে গেল, আপনি ব্যর্থতা অর্জন করেছেন। তাহলে আপনি ব্যর্থতা কেন অর্জন করেছেন? আপনার গাফিলতির কারণে, আপনার গড়িমসির কারণে। তাই আপনি যদি ভালো কিছু করতে চান, আপনি যদি জীবনে ভালো কিছু অর্জন করতে চান, তাহলে গড়িমসি বন্ধ করে দিয়ে এখন এই মুহূর্ত থেকে আপনি শুরু করে দিন। যা কিছু আছে আপনার কাছে, যে কোটি টাকার প্রয়োজন নাই, আপনার কাছে বর্তমানে যা সম্বল আছে তা দিয়ে শুরু করে দিন, এখন এই মুহূর্তে শুরু করে দিন। আপনার হাতে হয়তো মাত্র কয়েক মিনিট সময় আছে, এই কয়েক মিনিটকে আপনি কাজে লাগান, তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি আজ না কাল করব, পরশু করব, আরেকজন এসে করে দিবে না, তাহলে আপনি বোকার সাগরে আছেন, আপনি বোকার দলে আছেন, তাহলে আপনি ওই ওখানে পড়ে থাকতে হবে। তাই আপনি যদি ভালো কিছু করতে চান, আপনার জীবনকে যদি আপনি সফলতার উপরে যদি উঠাতে চান, তাহলে আপনার গড়িমসি বন্ধ করে দিন, গড়িমসিকে হত্যা করুন, আপনি এখনই শুরু করে দিন। আপনার জীবনে গড়িমসিকে যদি ত্যাগ করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি যখন গড়িমসিকে হত্যা
রক্ষা করতে পারবেন, তখন আপনি জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন, যে আপনার সফলতা আপনি নিজে নিজেকে ধরে রাখতে পারবেন না, যে আপনি একসময় আশ্চর্য হয়ে যাবেন যে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, শুধু একটি কারণে, সেটা হলো আমি গড়িমসিকে হত্যা করতে পেরেছি। আপনার জীবনে গড়িমসি ত্যাগ করুন, আপনি ভালো হয়ে চলুন, ভালো কিছু অর্জন করুন, আপনার জীবন সুন্দর হোক, ভালো হোক, সে আশা কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম। আর আমার ভিডিওটি যদি আপনি জীবনে প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটি আপনার শেয়ার করে দেবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সবখানে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। এই অনুরোধ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।